32 লক্ষ ফেক জব কার্ড যে টাকা তুলে নিয়ে পালিয়েছে গ্রামের গরিবের টাকা এর সিবিআই তদন্ত করতে হবে। আজকে মোদিজি যেখানে ইউপিএ সরকার কংগ্রেসের আবাস যোজনার জন্য 4,600 কোটি টাকা দিয়েছিলেন, মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 9 বছরে 30,000 কোটি টাকা দিয়েছে, এখন অবধি কেন বাড়ি হয়নি? 50 লক্ষ বাড়ি হয়ে গেছে দেখিয়ে পিসি সরকার টাকা তুলে নিয়েছে, কোন গরিব মানুষ বাড়ি পায়নি। তিনতলা পাকা বাড়ি যাবেন, তৃণমূলের নেতা শৌচালয় দেখিয়ে, গোয়াল ঘর দেখিয়ে, রান্নাঘর দেখিয়ে 1,25,000 টাকা করে ছেড়ে দিয়েছে, চুরি করেছে, সাধারণ মানুষ টাকা পাননি। আমরা এর তদন্ত চাই। আমরা কেন্দ্রীয় সরকারের পাঠানো হাজার হাজার কোটি টাকার তদন্ত চাই। আমরা চাই চোররা ধরা পড়ুক। তাই আপনারা মহিলা মোর্চার সাহসী মহিলারা যেভাবে মাত্র কয়েক ঘন্টার নোটিশে হাজারের বেশি মহিলা জমায়েত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে পিসি ভাইপোর মিথ্যাচার, ভ্রষ্টাচার, বংশবাদ, পরিবারবাদ, দোষণের রাজনীতি আমরা মহিলারা থাকতে পশ্চিমবাংলায় হতে দেব না, হতে দেব না। 33% সংরক্ষণ কে দিয়েছে? তা মোদি হয় তো, মোদি হয় তো, আগলি বার 400 বার। মেয়েরা এই মাতৃশক্তি, এই শক্তি আগামী দিনে ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রীকে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দেওয়ার জন্য আপনারাই মাতৃশক্তি এগোবেন, আপনারাই এগিয়ে কাজ করবেন। আজকে তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে বিশেষ করে গত 2.5 বছরে নারী নির্যাতন করেছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে রামপুরহাটের বগডুইতে 7 জন মুসলিম মহিলাকে শিকল তুলে পুড়িয়ে মেরেছে, 4 জন শিশু কন্যাকে পুড়িয়ে মেরেছে। মমতা ব্যানার্জি যাওয়ার আগে মাফুজা খাতুন ছিলেন, আমরা 55 জন এমএলএ রামপুরহাটের বগডুইতে গেছি, আমরা মায়েদের সঙ্গে আছি। হাসখালিতে ক্লাস 9-এর ছাত্রীকে তৃণমূলের উপপ্রধানের ছেলে জন্মদিনে ডেকে তার গায়ে মদ ঢেলে ধর্ষণ করে মেরেছে, সেখানেও আমরা গেছি, সিবিআই তদন্ত হয়েছে। একইভাবে মাটিগাড়া বলুন, ময়নাগুড়ি বলুন, হাসকারি বলুন, যেখানেই গত কয়েকদিন আগে স্বরূপনগরে হাত পা বেঁধে যেভাবে একজন আমার বোনকে, আমাদের বোনকে পুড়িয়ে মারা হয়েছে বাঁশ বাঁধা অবস্থায়, আজকে বাংলাদেশের লোক বলা হচ্ছে, তার মানে বাংলাদেশের সরকারও নারী নির্যাতনের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশের দুষ্কৃতকারীদের, নারীদের উপর অত্যাচারের ঠিকানা কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গে হয়েছে। তার কারণ মমতা ব্যানার্জির পুলিশ নারী নির্যাতনকারী যদি তৃণমূলের নেতা হয়, নেতার ঘনিষ্ঠ হয়, তাকে ছোবে না। তাই আজকে পশ্চিমবঙ্গ নারী নির্যাতনের মরুদ্যানে পরিণত হয়েছে। তাই আসুন আপনারা মহিলা মোর্চার নেতৃত্বে এদের মিথ্যাচারের বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আমরা পুরো পার্টি আপনাদের সঙ্গে আছি, আপনারা আগে থাকবেন, আমরা পিছনে থাকব। আমাদের যে 11,000 পঞ্চায়েতের প্রতিনিধি জিতেছে, 6,000 মহিলা শুধুমাত্র সনাতনী মহিলা নয়, বাপুজা খাতুনদের মতো রাষ্ট্রবাদী মুসলিম মহিলারা 3 তালাকের পরে এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টিকে। আমার এলাকা নন্দীগ্রামে হরিপুরে আমি পঞ্চায়েত প্রধান করেছি জয়নাব বিবিকে, তিনিও এক রাষ্ট্রবাদী মহিলা, তিনি বিজেপির প্রত্যেকে জেতা মহিলা। অনেক মহিলারা তারা এগিয়ে আসছেন, কারণ ট্রিপল তালাক খতম করে সংখ্যালঘু মুসলিম মহিলাদের অধিকার নরেন্দ্র মোদীজি ফিরিয়ে দিয়েছেন। তাই আসুন মোদীজির হাত শক্তিশালী করে ভ্রষ্টাচারী অত্যাচারী কৃষি ভাইপো সরকারকে খতম
উৎখাত করার শপথ এই গান্ধী মূর্তির নিচে দাঁড়িয়ে আমরা সবাই নি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় ভবানী।